গত বছরের তুলনায় এবার আমরা সময়টা খুব কম পেয়েছি। গত বছর সময় আমরা অনেক পেয়েছিলাম, 15 দিন যাবত সময় পেয়েছিলাম তো আমরা স্টল তৈরি করার জন্য। এই বছর আমরা সময় পেয়েছি মাত্র 7 দিন। 7 দিনে আমরা খুবই তাড়াহুড়া করে আমরা স্টল তৈরি করতেছি। আশা করি আমরা 1 তারিখের মধ্যে সব স্টল আমরা তৈরি করে ফেলব। সার্বিক পরিস্থিতি খুব চমৎকার, খুব শান্তিপূর্ণভাবে আমরা কাজ করতেছি এবং কাজ চলতেছে অনেকদিন ধরেই আছে। আর ইনশাল্লাহ বইমেলার আগেই আমরা সম্পূর্ণ কাজ শেষ করব। মেলার আগেই কাম সম্পূর্ণ করবো। আমার 12 জন মোটামুটি গায়দায় কাজ করতে আছে। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে শুরু হবে। আমরা স্টলে কাজ শুরু করেছি 24 তারিখে। আমরা 31 তারিখের আগেই কাজ কমপ্লিট করে ফেলবো স্টলের কাজ। আর এবার আমাদের মেলা উপলক্ষে 21 মেলার বই আসবে প্রায় 40টির মতো। এবারের বইমেলা নিয়ে আমরা একটু কনফিউজ মূলত, কারণ হচ্ছে আমরা হাতে খুবই কম সময় পাইছি। মেলার লটারি হয়েছে 23 তারিখ 24 তারিখ থেকে আমাদের কাজে হাত দিতে হয়েছে। এবং মেলার মাঠে যেটা প্রত্যেকবার একটা সমস্যা হয় যে কাঠ মিস্ত্রি, এই মিস্ত্রি পাওয়াটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায়। এই কম সময়ের মধ্যে স্টল বানানো, এগুলো নিয়ে একটু ঝামেলা যায় আমাদের মূলত। যাবৎ পর্যন্ত এখনও 4 দিন ধরে কাজ করছে, এখনও 3-4 দিন লাগবো, বুঝছেন? এখনও কাজ কমপ্লিট হতে এখনও 3-4 দিন লাগবো। কাজ তো তাড়াহুড়ো করে কাজ করা যায় না, কাজ করতে সময় লাগে। পরিস্থিতি তো গতবারের চেয়েও এবার মনে হচ্ছে একটু দেরিতে আমাদের লটারিটা হয়েছে, কিন্তু সমস্যা নাই। আমরা আশা করছি ঠিক সময়ের মধ্যে স্টল বানাতে পারবো। মেট্রোটা 8:30 পর্যন্ত মনে হয় চালু করছে, এটা 9টা পর্যন্ত করলে আর একটু ভালো হতো।